আমরা এখন দেখবো যে কিভাবে একটা অক্টাল নাম্বার থেকে হেক্সার যাওয়া যায় এর আগে হচ্ছে আমরা বাইনারি থেকে অক্টাল বা অক্টাল থেকে বাইনারি বাইনারি থেকে হেক্সা বা হেক্সা থেকে বাইনারি দেখেছি তো যেহেতু আমরা অক্টাল থেকে বাইনারি বা হেক্স থেকে বাইনারি যেতে পারি বা বাইনারি থেকে হেগসে আসতে পারি যেটা করব অক্টাল থেকে প্রথমে যাবো বাইনারিতে দেন সেই বাইনারি থেকে আমরা চলে যাবো হচ্ছে হেক্সে তো আমি একটা নাম্বার লিখলাম সাপোজ ধরো হচ্ছে অক্টালে হচ্ছে নাম্বার থাকে হচ্ছে জিরো থেকে সেভেন পর্যন্ত রাইট সো আমি লিখবো হচ্ছে ধরো একটা নাম্বার লিখলাম যে থ্রি ফোর সেভেন এটা হচ্ছে একটা অক্টাল নাম্বার থ্রি ফোর সেভেন তা আমি যেটা বলছিলাম যে আমি কি করবো এটাকে হচ্ছে আমি নিউ বাইনারিতে তাহলে অক্টালকে বাইনারিতে হবে নেয় অক্টালকে বাইনারিতে নেয় হচ্ছে জাস্ট এই সেভেনের বাইনারি লিখতে হবে ওয়ান 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 এই যে ফোর এই ফোরের বাইনারি লিখতে হবে ওয়ান জিরো জিরো তারপর এই থ্রি এই বাইনারি লিখতে হবে ওয়ান ওয়ান সামনে একটা জিরো দিলাম না দিলেও সমস্যা নেই মানে হচ্ছে প্রত্যেকটা ডিজিটের বাইনারি তোমাকে প্রত্যেকটা ডিজিটের বাইনারি তোমাকে তিন ঘর করে লিখতে হবে মানে থ্রি বিট করে লিখতে হবে তো সেভেনের বাইনারি ওয়ান 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 থ্রি বিটি আছে সমস্যা নেই ফোরের বাইনারি ওয়ান জিরো জিরো থ্রি বিটি আছে এর বাইনারি ওয়ান ওয়ান আমি লিখলাম জিরো ওয়ান ওয়ান ক্লিয়ার এই আর কি সো এটা হয়ে গেল হচ্ছে অক্টালের বাইনারি হয়ে গেল এখন যদি তোমার থ্রি ফোর সেভেন এদের বাইনারি মনে না থাকে মনে থাকা উচিত যদি মনে না থাকে কীভাবে বের করবা ধরো হচ্ছে সেভেন সেভেন এখানে হচ্ছে ওয়ান টু ওয়ান তো সেভেনের বাইনারি লেখার জন্য তিনটা বিট লাগে ক্লিয়ার সো এই জন্য আমার আসলে এখানে এইট লাগবে না তো যাই হোক যে এখানে হচ্ছে লিখলাম এইট সমস্যা নেই এখানে খেয়াল করলে দেখো ফোর টু ওয়ান এই তিনটা প্লাস করলে কি হয় সেভেন হয় সো এটার নিচে ওয়ান লিখবো এটার নিচে ওয়ান লেখব এটার নিচে ওয়ান লিখবো এটার নিচে জিরো লিখব এই আর কি সো সেভেনের বাইনারি জিরো ওয়ান 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 জিরো না লেখলেও চলে দেখলেও চলে আর কি সো সেভেনের বাইনারি যেহেতু আমাকে এখানে অক্টাল থেকে বাইনারিতে আসছি তো এই নাম্বারগুলোকে তিন বিটে লিখতে হবে তিন বিট এই জন্য ওয়ান 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 ফোরের বাইনারি ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ফোরের বাইনারিটা বের করি আমরা ধরো ফোরের বাইনারি তাহলে ওয়ান টু ফোর এইট তাহলে কোনটা শুধু এটা দিয়ে কী হয়ে যাচ্ছে শুধু ফোর দিয়েই ফোর হয়ে যাচ্ছে তাই না এদেরকে মানে টু ওয়ান এইট লাগছে না তাহলে এই ফোরের নিচে ওয়ান লিখবো এটার নিচে জিরো এটার নিচে জিরো এটার নিচে জিরো তো যেহেতু আমরা অক্টাল থেকে বাইনারিতে আসছি একটা নাম্বারকে তিন বিটে লিখতে হবে থ্রি বিটে সো এটা আমার দরকার নেই ওয়ান জিরো জিরো সো আমরা চলে আসলাম হচ্ছে অক্টাল থেকে বাইনারিতে এখন যাব হচ্ছে আমরা হেগসে যাব তো বাইনারি থেকে হেক্সে কীভাবে যায় হেক্সে হচ্ছে হেগসে হচ্ছে ডিজিটগুলো হচ্ছে জিরো থেকে কত পর্যন্ত জিরো থেকে ফিফটিন পর্যন্ত জিরো থেকে ফিফটিন আর ফিফটিন পর্যন্ত লেখতে চারটে বিট লাগে ক্লিয়ার ফিফটিনের বাইনারি হচ্ছে ওয়ান 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 সো এই জন্য আমরা এখন এদেরকে চারটা করে ভাগ করব কয়টা করে ভাগ করবো চারটা করে ভাগ করব। বাইনারি থেকে অক্টালে যাওয়ার জন্য তিনটা করে ভাগ করতে হয় ক্লিয়ার সো আমরা এটাকে চারটে করে ভাগ করব এই হচ্ছে আমাদের প্রথম চারটা তারপরে চারটা হচ্ছে এই যে এই চারটা তো চারটা হয়ে গেল আর কি যদি এরকম থাকতো যে প্রথমে একটা আছে তাহলে সামনে তিনটা জিরো দিয়ে চারটা বানিয়ে নিতাম আর কি সো এবার আসে হচ্ছে জিরো ওয়ান 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 এটা কার বাইনারি জিরো ওয়ান 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 জিরো ওয়ান 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 লিখবো হচ্ছে ওয়ান টু ফোর এইট এখন হচ্ছে আমরা যেটা করবো এই ওয়ানের নিচে কত আছে ওয়ান ওয়ানের নিচে হচ্ছে ওয়ান ওয়ানের নিচে টু ওয়ানের নিচে ফোর জিরোর নিচে এইট এটা নেব না জিরো নিচে এটা নিব না তাহলে ফোর টু ওয়ান প্লাস করলে কত হয় প্লাস করলে সেভেন আসে ক্লিয়ার মানে আমরা হচ্ছে এখানকার উল্টা কাজটা করলাম এখানে সেভেন জানতাম তার নিচে ওয়ান টু ফোর এইট লিখেছি তাহলে এইটা 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 প্লাস করলে কি সেভেন হয় জন্য এই তিনটার নিচে আমি ওয়ান লিখলাম ক্লিয়ার সো সেভেনের বাইনারি হচ্ছে আমাদের জিরো ওয়ান 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 আর এখানে উল্টা কাজটা করলাম বাইনারি জানতাম ওয়ান টু ফোর এইট লিখলাম সো ওয়ানের নিচেরগুলো শুধু আমরা নিব যোগ করলে সেভেন হয় এই আর কি সো এটা হচ্ছে আমাদের সেভেনের বাইনারি জিরো ওয়ান 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 সেভেনের বাইনারি সেভেন লিখবো এরপরে হচ্ছে আসে যে কত ওয়ান 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 জিরো তাহলে এখানে লিখি আমি ওয়ান 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 জিরো ওয়ান টু ফোর এইট তো তুমি শুধু কোনগুলো নিবা ওয়ানের নিচেগুলো নিবা তাহলে হচ্ছে নিবো কোনটা এই যে ওয়ানের নিচে এটাকে নিব ওয়ানের নিচে এটাকে নিব ওয়ানের নিচে এটাকে নিব এটা নিব না তাহলে এইট ফোর টু প্লাস করলে কত হয় 8 আর ফোর প্লাস করলে হয় হচ্ছে টুয়েলভ টুয়েলভ আর টু প্লাস করলে হয় ফোরটিন সো ফোরটিন তো কে আমরা হেক্সে ডিসিমধ্যে লিখি কত কে আমরা হেক্সাতে লিখি হচ্ছে ই কত লিখি ই তাহলে এটাকে লিখবো হচ্ছে আমরা ফোরটিন এটা হয়ে যাবে ই আর এটা এখানে সেভেন তা আমাদের চলে আসলো হচ্ছে হেক্সে ক্লিয়ার তার মানে এই যে নাম্বারটা হেক্সের নাম্বার হচ্ছে ই সেভেন ক্লিয়ার প্রথম হচ্ছে আমরা অক্টালে আসলাম

ওয়ান জিরো কিন্তু আমরা তিন বিটে লিখতে হবে এর জন্য সামনে একটা জিরো ক্লিয়ার থ্রি বাইনারি হচ্ছে ওয়ান ওয়ান তাহলে আমি লিখবো ওয়ান 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 কিন্তু সামনে একটা জিরো দিতে হবে ক্লিয়ার মানে তিন বিটে লিখতে হবে তিন বিটে লিখতে হবে থ্রি বাইনারিটা এরপরে সেভেনের বাইনারি হচ্ছে ওয়ান 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 এখন এখানে কী করলাম আমরা অক্টাল থেকে চলে আস অকটাল থেকে চলে আসলাম হচ্ছে বাইনারিতে দেন চারটা করে ভাগ করে ফেলবো এই যে এই চারটা এই চারটা একটা ওয়ান থাকে সো সামনে তিনটা জিরো দিয়ে তুমি এটাকে চারটা বানায় নিতে পারো সমস্যা নাই এখন হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো এটা কার বাইনারি সেটা বের করো ওয়ান জিরো ওয়ান জিরো কার বাইনারি হবে ওয়ান জিরো ওয়ান জিরো তাহলে ওয়ান টু ফোর এইট তাহলে হচ্ছে তুমি নিবা কোনটা কোনটা শুধু এই এর নিচের এইট নিবা এর নিচের টু নিবা তাহলে এইটা টু প্লাস করলে কত হয় এইটা টু প্লাস করলে হয় হচ্ছে টেন টেন তার মানে এটা হচ্ছে আমাদের টেনের বাইনারি আপাতত লিখি টেন পরের নাম্বারটাকে এ লিখবো কারণ হেক্সে টেনকে এ লেখে এরপর হচ্ছে ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান ওয়ান টু ফোর এইট তাহলে নেবো কোনটা কোনটা এই ওয়ানের নিচে এইট নেবো ওয়ানের নিচে ফোর নিবো ওয়ানের নিচে ওয়ান নিব জিরোর নিচে এটা নিব না তাহলে এইট ফোর প্লাস করলে কত হয় এইট ফোর প্লাস করলে হয় হচ্ছে টুয়েলভ টুয়েলভ আর হচ্ছে ওয়ান প্লাস করলে হয় হচ্ছে থার্টিন তাহলে এখানে লিখবো হচ্ছে আমরা থার্টিন তো থার্টিনকে হেক্সে কী লেখে ইলেভেনকে লেখা হচ্ছে বি টুয়েলভকে লেখে সি আর থার্টিন হচ্ছে আমাদের ডি এটাকে আমরা ডি লিখবো আর জিরো 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 ওয়ান এটার বাইনারি এটার ডেসিম্বেল নাম্বার ওয়ানই আসলে সো এটা হবে ওয়ান ডি আর এটা হবে এ এটা আমার চলে আসলে হচ্ছে হেক্সে ওয়ান ডি এ আর কি সো এটা আমরা অক্টাল থেকে হেক্সে আসলাম এখন হেক্স থেকে অক্টালে যাবো তো হেক্স থেকে অক্টাল কী করবো আগে হেক্স থেকে বাইনারিতে যাব খেয়াল করে দেখো বাইনারি থেকে হেক্সে কীভাবে আসলাম না চাটা চাটা করে ভাগ করে আসলাম না সো যেটা করতে হবে হেক্স থেকে বাইনারি যাওয়ার জন্য কি করতে হবে প্রত্যেকটার বাইনারি চার ডিজিট করে লিখতে হবে তাহলে হয়ে যাবে আমরা আগে করেছি এটা তো আমি এখন হেক্স থেকে যাব হচ্ছে অক্টালে তাহলে একটা কাজ করি একটা হেক্স নাম্বার লিখি ধরো একটা হেক্স নাম্বার যে একটা হেক্স নাম্বার কী হতে পারে যেমন ধরো হচ্ছে এ এ সেভেন ডি এটা হচ্ছে একটা হেক্স নাম্বার ক্লিয়ার এ সেভেন ডি এখন হচ্ছে ডি মানে কত ডি মানে হচ্ছে থার্টিন ডি মানে থার্টিন মানে হেক্সে থার্টিনকে ডি লেখে তাই না হেক্সে থার্টিনকে ডি লেখে তো থার্টিন তার বাইনারি আমাকে বের করতে হবে সো কীভাবে করবো ওয়ান টু ফোর এইট তাহলে কোনটা কোনটা যোগ করলে থার্টিন হয় এইট ফোর হচ্ছে টুয়েলভ টুয়েলভ আর ওয়ান হচ্ছে থার্টিন তার মানে এইটা এইটা এটা যোগ করলে কী হয় থার্টিন হয় সো এই তিনটা নিচে তুমি ওয়ান নিবা ওয়ান নিবা আর এটার নিচে নিবাহ হচ্ছে জিরো তার মানে থার্টিনের বাইনারি হচ্ছে ওয়ান ওয়ান জিরো ওয়ান ডি এর বাইনারি হচ্ছে আমাদের আলটিমেটলি কত আসলো ডি হচ্ছে থার্টিন আর থার্টিনের বাইনারি হচ্ছে ওয়ান ওয়ান জিরো ওয়ান এই আর কি সেভেনের বাইনারি কত সেভেনের বাইনারি হচ্ছে ওয়ান ওয়ান সামনে একটা জিরো দেওয়া লাগবে কারণ চার ডিজিটে লিখতে হবে এটাকে এটাকে ফোর ডিজিটে লিখতে হবে কারণ যখন বাইনারি থেকে আমরা হেক্সাতে গিয়েছিলাম চারটা চারটা করে ভাগ করেছিলাম সো হেক্সা থেকে বাইনারি আসার সময় চারটা চারটা করে ভাগ করে আসতে হবে মানে ফোর ডিজিট লিখতে হবে এর বাইনারি কত এ হচ্ছে টেন এ হচ্ছে টেন তো ওয়ান টু ফোর এইট তো এইখানে এইট আর টু প্লাস কোলের টেন হয় সো এটার নিচে কী নিবা এই যে এইট আর টু এ দুটার নিচে নিবা হচ্ছে ওয়ান এই দুটার নিচে নিবা হচ্ছে ওয়ান এটার নিচে জিরো এটার নিচে জিরো তার মানে ওয়ান জিরো ওয়ান জিরো তো এখানে দেখবো হচ্ছে আমি ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো এখন আমরা চলে আসলাম হচ্ছে বাইনারিতে তাই না আসলাম হচ্ছে বাইনারিতে সো বাইনারি থেকে যাব হচ্ছে এখন আমি অকটালে তো বাইনারি থেকে অকটালে কীভাবে যায় যখন আমরা অকটাল থেকে বাইনারি গিয়েছিলাম কটা করে ভাগ করেছিলাম তিনটা করে সো এখন যেহেতু আমরা বাইনারি থেকে অকটালে যাব কটা করে ভাগ করব। তিনটা করে ভাগ করব তাই না অকটাল থেকে যখন বাইনারিতে গিয়েছিলাম আমরা প্রত্যেকটা নাম্বারকে তিন বিট করে লিখেছিলাম এই জন্য এখন আমি বাইনারি থেকে যখন অকটালে যাব প্রত্যেকটাকে তিন বিট করে ভাগ করব আর কি কারণ নাম্বার হয় কত অক্টাদের নাম্বার জিরো থেকে সেভেন পর্যন্ত হয় তাই না আর সেভেন পর্যন্ত লিখতে সর্বোচ্চ তিন বিট লাগে এটাও একটা লজিক সো এখানে ভাগ করবো আমরা করে তিনটা করে এই যে প্রথম তিনটা গেল পরের তিনটা তারপরের তিনটা তারপরে থাকে তিনটা ওয়ান জিরো ওয়ান যদি একদম লাস্টে তিনটা না থাক না থাকতো সামনে জিরো দিয়ে তিনটা বানিয়ে নিতাম আর কি ওয়ান জিরো ওয়ান এটা কার বাইনারি এটা ফাইভ বাইনারি ফাইভ সেটা হচ্ছে ফাইভ যদি মরে না থাকে বের করে নিতে পারো কীভাবে বের করে নিতে পারো এই যে এইভাবেই আর কি যে ফাইভ ফাইভ ওয়ান টু ফোর এইট ওয়ান টু ফোর এইট সো কোনটা কোনটা প্লাস করলে হচ্ছে ফাইভ হয় এখানে আর ফোর আর ওয়ান প্লাস করলে ফাইভ হয় তাই না ফোর আর ওয়ান সো ফোর আর যে ওয়ান তার নিচে ওয়ান নিবা তার নিচে ওয়ান নিবা সামনে মারছেন জিরো নিবা সো এইটি এখানে লাগছে না আসলে ওয়ান জিরো ওয়ান সামনে জিরো বসলে সেটা ওয়ান জিরো ওয়ানই থাকে সেটা ফাইভ বাইনারি ওয়ান 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 এটা হচ্ছে আমাদের কত সেভেনের বাইনারি ওয়ান 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 সেভেনের বাইনারি আসলে সো কী হাই বের করবা যে ওয়ান আচ্ছা এখানে মানে উল্টো দেখায় ফেলছি আসলে যে ফাইভ থেকে তার বাইনারি বের করলাম তাই না কিন্তু বাইনারি থেকে ফাইভ বের করবা কীভাবে তো এইভাবে বের করবা যে সেভেন হচ্ছে ওয়ান মানে ওয়ান ওয়ান এটা কার বাইনারি ওয়ান 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 কার বাইনারি এটা কীভাবে বের করবা লিখবা হচ্ছে ওয়ান টু ফোর এইট তো এখানে যেটা করবা ওয়ানের নিচেগুলো নিবো তাই না মানে ওয়ানের নিচে কত আছে ওয়ানের নিচে ফোর আছে ওয়ানের নিচে টু আছে ওয়ানের নিচে ওয়ান আছে প্লাস করলে কত হয় সেভেন তার মানে ওয়ান 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 হচ্ছে সেভেনের বাইনারি ক্লিয়ার এটা দেখাই যে ওয়ান জিরো ওয়ান প্রথমে ছিল আমাদের ওয়ান জিরো ওয়ান কার বাইনারি কীভাবে বের করবো ওয়ান টু ফোর এইট তো হচ্ছে এখানে ওয়ানের নিচে কত আছে ওয়ান ওয়ানের নিচে আছে ফোর জিরোর নিচেটা নিব না তাহলে ওয়ান আর ফোর প্লাস করলে কত হয় ফাইভ হয় সো এটা হচ্ছে ফাইভের বাইনারি এবার করবো আর কি মানে এই প্রসেসের উল্টা আর কি ক্লিয়ার তো এটা সেভেনের বাইনারি তারপরে আছে কত জিরো জিরো ওয়ান এটা ওয়ানের বাইনারি তারপরে হচ্ছে ওয়ান এটা কার বাইনারি এটা আবার হচ্ছে ফাইভের বাইনারি সো ফাইভ ওয়ান সেভেন ফাইভ এটা হচ্ছে আমাদের অক্টাল নাম্বার তো আমরা হচ্ছে হেক্স থেকে অক্টালে চলে আসলাম যদি বাইনারিগুলো মুখস্থ থাকে আমি আগেই বলেছি একদম প্রথমে যে জিরো থেকে ফিফটিন পর্যন্ত বাইনারি মনে রাখাটা উচিত তাহলে তোমার এই কনভারসেশনগুলো করতে হবে না তুমি খুব তাড়াতাড়ি মাত্র পাঁচ সেকেন্ডের মধ্যে যে কোনো কনভারেশন করতে পারবা সো আমাদের এর সাথে সাথে হচ্ছে আমরা সব ধরনের কনভার্শন শেষ আমরা ডেসিমাল থেকে অকটাল বাইনারি হেক্স গিয়েছি আবার অকটাল বাইনারি হেক্স থেকে ডিসিমাল আসছি আবার হচ্ছে আমরা অক্টাল থেকে বাইনারি বাইনারি থেকে অকটাল হেক্স থেকে বাইনারি বাইনারি থেকে হেক্স একদম লাস্ট শিখলাম হচ্ছে অক্টাল থেকে হেক্স হেক্স থেকে অকটাল তো এর সাথে সব ধরনের কনভারশন শেষ আমরা পরে যাব হচ্ছে অপারেশনে মানে হেক্স অক্টাল বাইনারির যোগ কুন ভাগে।